নমস্কার বন্ধুরা, আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে। বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন। বন্ধুরা, দীর্ঘদিন ধরে বেশ কিছু নূতন বন্ধু আমাকে একটি বিষয় নিয়ে অনুরোধ করে আসছেন, বিশেষ করে একটি পূজা পাঠ নিয়ে আলোচনা করার জন্য। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে কিন্তু শুধুমাত্র যে নূতন বন্ধুরাই সংশয়ে রয়েছেন এমনটা কিন্তু নয়। এবছর এই বিষয় নিয়ে কিন্তু অনেকেই সংশয় রয়েছেন, কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি পুজো পাঠ, সেই নিয়ে কিন্তু আজ আলোচনা করব। অতএব আজকের আলোচনা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আজকের আলোচ্য বিষয় শ্রী শ্রী দুর্গা মহাপূজার সময়সূচি। এটা এতটাই গুরুত্বপূর্ণ সময়সূচি এবারের জন্য, যেটা ভাবতে গেলে কিন্তু যথেষ্ট ভাবনার বিষয়, যথেষ্টই ভাবনার বিষয়। এই কারণের জন্য, কারণ এবছরের দুর্গা পূজা, দুর্গা মহাপূজা সকলের জন্য না, কিঞ্চিত কিছু ব্যক্তির জন্য, এটা কিন্তু ভাবতে হবে শুধুমাত্র সময়সূচিটা ভালো করে লক্ষ্য করলে। তো শুরু করব আজকে সেই সব বন্ধুদের জন্য এবং সকলের জন্য, এবং প্রত্যেক পূজা কমিটিকেও কিন্তু এই বিষয়গুলো সচেতন থেকে কর্ম করতে হবে এই বছর বিশেষ করে। শুরু করছি বেণী মাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী, তত্ত্ব অনুযায়ী আমাদের 1431 সনে শ্রী শ্রী দুর্গা মহাপূজার সময়সূচি ব্যাখ্যা। বন্ধুরা, বলা বাহুল্য এবারে শ্রী শ্রী দুর্গা মহাপূজা সকলের জন্য কিন্তু নয়, কারণ অন্যান্য বছর 9-10 সময় আমরা অঞ্জলিতে সময় দিয়ে থাকি, কখনো কখনো 11-12 একটা দুটো হয়ে থাকে, সময় যেমন নির্ধারণ থেকে থাকে ঠিক তেমনই। কিন্তু এবারের অঞ্জলি ইত্যাদি ইত্যাদি কিন্তু 9 নয়, সব আরো প্রাত, প্রায় কিঞ্চিত পূজা রয়েছে, 7 মধ্যে অঞ্জলি দিতে পারলে ভালো হয়, তাছাড়া কিন্তু অঞ্জলি দেওয়া যাবে না, আর সে সময় নেই। শুরু করছি 1431 সনের কলকাতার তথ্য অনুযায়ী শ্রী শ্রী শারদীয়া দুর্গা পূজার সময় নির্ঘণ্ট। বন্ধুরা, 21 আশ্বিন 8ই অক্টোবর মঙ্গলবার পঞ্চমী, শ্রী শ্রী দুর্গা পঞ্চমী। তো এবারে বিশেষ করে আমি তথ্য তুলে ধরার প্রাককালে তুলে ধরব সূর্যোদয়। এবারে সূর্যোদয় রয়েছে পঞ্চমীর দিনে 5:34, সূর্যাস্ত 5:16। অর্থাৎ 21 আশ্বিন 8ই অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় 5:34, সূর্যাস্ত 5:16, পূর্বাহ্ন 9:28। পঞ্চমী দিবা ঘন্টা 7:09 পর্যন্ত, মাত্র 7:09 পর্যন্ত পঞ্চমী। অর্থাৎ পঞ্চমীর পূজা পাঠ যেখানে হয়ে থাকে সেখানে 7:09 মধ্যে বিশেষ করে সংকল্প যে ক্রিয়া হয়ে থাকে, সংকল্প কর্ম সমাপন করতেই হবে। 7:09 মধ্যে সংকল্প হয়ে গেলে তারপর পূজা পাঠ টুকটাক যদি চলে, ধীরে ধীরে চলে, তাতে আপত্তিকর বিষয় নয়। আরো যারা বিজ্ঞজন রয়েছেন তারা আরো ভালো বলতে পারবেন এই বিষয় নিয়ে, কিন্তু আমার মত অনুযায়ী যে যতক্ষণ সব পঞ্চমী রয়েছে সেই পঞ্চমীর মধ্যে অন্তত সংকল্প ক্রিয়া সমাপন করতে হবে। আর সায়ংকালে শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন পঞ্চমীর দিন। এটা গেল পঞ্চমী। ষষ্ঠী 22 আশ্বিন ইংরাজি 9 অক্টোবর বুধবার ষষ্ঠী, শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী, সূর্যোদয় 5:35, সূর্যাস্ত 5:15, পূর্বাহ্ন 9:28 পর্যন্ত, একই প্রকার ষষ্ঠী থাকছে
দিবা ঘন্টা 7:32 পর্যন্ত। ভালো করে মনে রাখতে হবে বন্ধুরা, ষষ্ঠী থাকছে দিবা ঘন্টা, অর্থাৎ ষষ্ঠীর দিন সকাল বুধবার সকাল 7:32 পর্যন্ত। এই 7:32 মধ্যে কিন্তু ষষ্ঠাদি কল্পারম্ভের সংকল্পাদি যে ক্রিয়া হয়ে থাকে সংকল্প কর্ম কিন্তু সমাপন অবশ্যই করতে হবে। আর সায়ংকালে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস, অর্থাৎ সন্ধ্যায় ষষ্ঠীর দিন সায়ংকালে দেবীর আমন্ত্রণ এবং অধিবাস। আসবো সপ্তমী, সপ্তমী 23 আশ্বিন 10 অক্টোবর বৃহস্পতিবার। সূর্যোদয় 5:35, সূর্যাস্ত 5:14, পূর্বাহ্ন একই প্রকার 9:28। সপ্তমী দিবা ঘন্টা 7:25 পর্যন্ত। এই শারদীয়া দুর্গা মহাপূজায় 7:25 মধ্যে কিন্তু বিশেষ করে করতে হবে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ, সপ্তমী বিহিত পূজা প্রশস্তা। তাই এই 7:25 মধ্যে কিন্তু অবশ্যই সংকল্প কিন্তু সমাপন করতে হবে, নবপত্রিকা প্রবেশ তো করতেই হবে, স্থাপনও করতে হবে, সপ্তম্যাদি কল্পারম্ভ সমাপন অর্থাৎ সংকল্প ক্রিয়া সমাপন কিন্তু অবশ্যই করতে হবে। আমরা বেশিরভাগ মণ্ডপে পূজা মণ্ডপে যিনি সংকল্পে বসে থাকেন আমরা সপ্তমীর দিন নিয়ে বসি সংকল্প করাতে, তাই এদিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না, 7:25 মধ্যেই কিন্তু কর্ম সমাপন করতে হবে। তাই তার মধ্যে সেই মতো করে সেই অনুযায়ী আপনাদেরকে নূতন পূজারি বন্ধুদেরকে দিন ক্ষণ সময় কিন্তু নির্ধারণ করে রাখতে হবে। খুব খুব চিন্তার বিষয়। এটা গেল সপ্তমী। মহাষ্টমী 24 আশ্বিন 11 অক্টোবর শুক্রবার মহাষ্টমী, সূর্যোদয় ঘন্টা 5:35, সূর্যাস্ত 5:13, পূর্বাহ্ন 9:28 একই প্রকার। মহাষ্টমী দিবা ঘন্টা 6:48 পর্যন্ত, আরো সময় কিন্তু পিছিয়ে আসছে, 6:48 পর্যন্ত মহাষ্টমী। মজার বিষয়, এক্ষেত্রে কিন্তু আর 6:48 মধ্যে সংকল্প ক্রিয়া সমাপন করলে হবে না, কারণ এই অষ্টমী এবং নবমী তিথির সংযোগ স্থলী হয়ে থাকে সন্ধ্যে পূজা। তাই 6:48 থেকে আরো 24 মিনিট পিছিয়ে যেতে হবে একটি প্রহর, অর্থাৎ দিনমানের যে ভাগ রয়েছে সেই 12 ভাগের 1 ভাগ কিন্তু পিছিয়ে যেতে হবে, 24 মিনিট পিছিয়ে যেতে হবে। পিছিয়ে গিয়ে আপনাকে অষ্টমী পূজা পাঠ সমাপন করতে হবে 6:24 মধ্যে। এখানে দেওয়াই রয়েছে মহাষ্টমী দিবা 6:48 পর্যন্ত, মহাষ্টমী তিথির অনুরোধে দিবা ঘন্টা 6:48 মধ্যে, কিন্তু সন্ধি পূজা অনুরোধে দিবা 6:24 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর মহাষ্টমীদি কল্পারম্ভ এবং কেবল মহা অষ্টমী কল্পারম্ভে মহা অষ্টমী বিহিত পূজা প্রশস্তা। তাই কিন্তু এদিনকে আর সংকল্প সমাপন করলে হবে না, মহা অষ্টমীর পূজা পাঠ কিন্তু সমাপন করতে হবে 6:24 মধ্যে। খুব সুন্দর বন্ধুরা, খুবই প্রেশার, খুবই চাপের মধ্যে 6:24 মধ্যে মহা অষ্টমীর পূজা সমাপন করতে হবে, এরপর সন্ধি পূজা। সন্ধি পূজা করা পর্যন্ত দিবা ঘন্টা 6:24 গতে 7:12 মধ্যে সন্ধি পূজা, দিবা ঘন্টা 6:24 গতে সন্ধি পূজা আরম্ভ এবং দিবা 6:48 গতে বলিদান, যেখানে যেখানে বলিদান রয়েছে সেখানে কিন্তু 6:48 বলিদান সম্পূর্ণ করতে হবে, বলিদান দিতে হবে, শুরু করতে হবে 6:48 বলিদান, 7:12 মধ্যে সন্ধি পূজা সমাপন, এর মধ্যে আরতি ক্রিয়া পুষ্পাঞ্জলি ইত্যাদি কিন্তু সমাপন করতে হবে। বন্ধুরা খুব 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 প্রেশার এবারের দুর্গা মহাপূজা,
সন্ধি পূজা সমাপন অন্তে 7:12 পূর্বাহ্ন 9:28 মধ্যে, কিন্তু বারবেলা অনুরোধে দিবা 8:30 মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর কেবল মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা প্রশস্তা। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, দেখুন, মহাষ্টমীর পূজা বললাম 11 অক্টোবর, আবার এই দিনেই দেওয়া রয়েছে মহানবমী কল্পারম্ভ মহানবমী বিহিত পূজা প্রশস্তা। অর্থাৎ এই দিনে কিন্তু অনেক জায়গায় মহানবমী পূজাও কিন্তু হতে পারে, বিশেষ করে আমি বলছি না এখানে পঞ্জিকার মত এবং তথ্য অনুযায়ী। এরপর মহানবমী ও মহাদশমী, মহানবমী ও দশমী 12 অক্টোবর শনিবার 25শে আশ্বিন সূর্যোদয় 5:36, সূর্যাস্ত 5:12, পূর্বাহ্ন 9:28, একই প্রকার। তো বন্ধুরা, মহানবমী প্রাত 5:44 পর্যন্ত, বিষয়টি কিন্তু ভাববার বিষয়, মহানবমী বৃত প্রাত 5:44 পর্যন্ত, তারপর দশমী শেষ রাত্রি 4:44, 4:14 পর্যন্ত। বিষয়টা ভাবতে হবে, মহানবমী প্রাত 5:44 পর্যন্ত, তারপরে দশমী। কিন্তু মহানবমী 5:44 পর্যন্ত আর সূর্যোদয় 5:36, তাই এই দিনেও কিন্তু মহানবমী পূজা পাঠ করা যেতে পারে। কিন্তু বিষয়ে মাথায় রাখতে হবে, দশমী শেষ রাত্রি 4:14 পর্যন্ত, তাই মহানবমী এবং দশমী একই দিনে পূজা সমাপন করতে হবে। পরের দিন যেহেতু 4:14 পর্যন্ত দশমী থাকছে, তাই আর এটা পরের দিন গিয়ে পৌঁছায়নি দশমী, সেই জন্যই মহানবমীর দিনেই কিন্তু দশমী কিন্তু সমাপন করতে হবে। শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর শুক্লা মহানবমী বিহিত অধিক পূজা 5:44 মধ্যে, প্রাত ঘন্টা 5:44 মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পালন, 5:44 গতে প্রাত 5:44 গতে পূর্বাহ্ন 9:28 মধ্যে দ্যাতক চরলগ্নে চরণবাংশে, কিন্তু কালবেলা অনুরোধে 7:03 গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর দশমী বিহিত পূজা সমানপ্রণন্তে বিসর্জন প্রশস্তা। তাহলে বন্ধুরা, এবছরের পূজা সত্যই সত্য, খুবই সত্য, খুবই প্রেসার, প্রত্যেকটা ব্রাহ্মণকে খুব প্রেসারে থাকতে হবে, এবং প্রত্যেক যে জোগাড়ে থাকেন, আমাদের যে সহযোগী কর্মী থাকেন, তাদেরকেও কিন্তু খুবই প্রেসারের মধ্যে থাকতে হবে। বন্ধুরা, আমরা খুব ভালো করে জানি মহানবমীর দিন কি কি বিশেষ কর্ম থেকে থাকে, প্রত্যেক দিনই কিছু না কিছু বিশেষ কর্ম রয়েছে ঠিকই। সপ্তমীর দিন রয়েছে ঘটস্থাপন, নবপত্রিকা প্রবেশ ইত্যাদি বিশেষ কর্ম, সংকল্প করানো, এটাও এক বিশেষ কর্ম। অষ্টমীর দিন সন্ধি পূজা এক বিশেষ কর্ম। আবার বিশেষ করে আরো কিছু পূজা পাঠ থেকে থাকে সন্ধি অষ্টমীর দিনের, সেও এক বিশেষ কর্ম। নবমীর দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, যেখানে যেখানে কুমারী পূজা রয়েছে, কুমারী পূজা, হোম, বলিদান, এই সকল কিন্তু ওই সময়ের মধ্যেই করতে হবে। তাই বন্ধুরা, এবারের পূজা পাঠ খুবই বিচিত্র, তাই আমাদেরকে এই পূজা পাঠ নিয়ে আগে থেকে খুব খুব সময় নিয়ে একটা ক্যালকুলেশন করে রাখতে হবে। আমাকে এই সময়ের মধ্যেই কর্ম সমাপন করতে হবে, এই সময়ের মধ্যেই, এই সময়ে আমাদের কিন্তু হেলায় ফেলায় সময় নষ্ট এবারে করা যাবে না। তাই বন্ধুরা, আমি বলবো এই দুর্গা মহাপূজা নিয়ে আমি চেষ্টা করব বিশেষ বিশেষ কিছু ব্যক্তি বিশেষণের তথ্য তুলে ধরা, তারা কিভাবে পূজা পাঠ করছেন, করবেন, কি পরিকল্পনা তারা গ্রহণ করেছেন,
সেই তথ্যাদি কিন্তু আমি একের পর এক তুলে ধরব আমার নূতন পূজারী বন্ধুদের জন্য, যারা এই তথ্য দেখে এবং শুনে তারা নিজেদের মতো করে কিছু সিদ্ধান্ত নিতে পারবেন। তো বন্ধুরা, আশা রাখি আমি যে তথ্য তুলে ধরলাম যে বন্ধুরা জানতে চেয়েছিলেন এই দুর্গা মহাপূজার নির্ঘণ্ট নিয়ে তারা কিঞ্চিত অন্তত বুঝতে পেরেছেন, আর তারাও যে চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন তাই এই বিষয় নিয়ে আলোচনা করতে বলেছিলেন সেটা কিন্তু আমি বুঝতে পেরেছি, আমরা সকলেই জানি। তারপরেও বলবো, এত চিন্তার কোনো কারণ নেই, যার পূজা তিনি সঠিকভাবেই আমাদের হাত দিয়ে ঠিকই করিয়ে নেবেন। আপনারা দেখতে থাকুন ক্রমশ একের পর এক তথ্য তুলে ধরব এই বিষয় নিয়ে আমাদের এই চ্যানেলে, বিশিষ্ট পণ্ডিতগণের মতামত আমি তুলে ধরব। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, লাইক দিতে অবশ্যই ভুলবেন না। সঙ্গে থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি। নমস্কার।